আজকে বানালাম ব্রেড চপ কিংবা পাউরুটির চপ। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি, সঙ্গে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালোমতো সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তেল। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে। আর অন্যদিকে পাউরুটিগুলো যে নিয়েছিলাম সেইগুলো দেখো, সাইডগুলো আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। সাইডের অংশগুলো যেহেতু একটু শক্ত থাকে তো সেই কারণে এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এগুলো পরে আমি অন্য রান্নায় ব্যবহার করব। আর এদিকে দেখো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম, আর দিয়েছি হলুদের গুঁড়ো। পেঁয়াজের মধ্যে এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে লঙ্কার গুঁড়ো আর হলুদটাকে পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ধরে আমি এভাবে রান্না করে নিলাম। ভালোমতো নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছিলাম, এখন ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। ভীষণই সুন্দর খেতে, আর সন্ধ্যাবেলায় চা কিংবা সস দুটোর সাথেই তোমরা খেতে পারো, খেতেও ভীষণ সুন্দর হয়। এখন দেখো ভালোমতো আমি মিশিয়ে নিচ্ছি। ভালোমতো যখন মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমরা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারো, তবে এখানে আমি শুধু পেঁয়াজটাই ব্যবহার করলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। শুকনো খোলায় গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসাথে আমি গুঁড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে আর কোনো মশলার প্রয়োজন হয় না। যে কোনো চপের ক্ষেত্রেই যদি একটু ভাজা মশলা দেওয়া হয় তার সেন্টটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এবার দেখো ভাজা মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে ধনে পাতার সেন্টটা আরও সুন্দর আসে। ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা ভালোমতো এভাবে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। একটা থালায় নামিয়ে নিয়ে পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। পুরটা যদি একটু ভালো করা হয় ঝাল ঝাল, তবে কিন্তু এই চপটা খেতে খুবই সুন্দর লাগে। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো একবার দিয়েছি, আবার শুকনো লঙ্কা জিরের সাথে গুঁড়িয়ে দিয়েছি। এতে করে ঝালটাও ভালো হয়, খেতেও সুন্দর হয়। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। আর এদিকে দেখো যে পাউরুটিটাকে নিয়েছি, এবার জলের মধ্যে আমি এভাবেই পাউরুটিটাকে দুদিকটা ভালো মতো জলে ভিজিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে পাউরির থেকে এক্সট্রা জলটা বের করে দিলাম। এবার মধ্যেখানটাতে এভাবে আলুর পুরটাকে দিয়ে হাতে করে এরকমভাবে একটা শেপ তৈরি করে নেব। দুই দিকটাও ভালো করে মুড়ে নিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়। এই যে দেখতেই পাচ্ছ ঠিক এরকম হয়েছে। সবগুলোকেই আমি এইভাবেই বানিয়ে নেব। এভাবে মুড়ে নিচ্ছি, মুড়ে বেশ কয়েকটা একসাথে আমি গড়ে নিয়েছি। গ্যাসের চুলায় আগের থেকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে করে চপগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা একেবারে লোয়ে রেখেছি, ভাজতে খুব বেশি সময় লাগে না। যেহেতু পাউরুটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কম আছে উল্টে পাল্টে লাল লাল করে দেখো দুপাশটাই ভালো মতো করে ভেজে নিলাম। ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ব্রেড চপ। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।